কি অবস্থা এখানে আপনি থাকেন হ্যাঁ আমার বাবা রাম এখানে স্যার আমাদের হ্যারাসমেন্ট করছে আমি আমাদের রেশন কাটা হচ্ছে তো এটা আপনারা বিএসকে বা অথবা অন্য কোথাও গিয়ে রেক্টিফিকেশনের জন্য অ্যাপ্লাই করেন হ্যাঁ অ্যাপ্লাই করেছি করার পরে কি অসুবিধা বাবু কি হ্যারাসমেন্ট দাঁড়ি জানো তো আপনারা পঞ্চায়েতে জানিয়েছিলেন হ্যাঁ আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা এবং সেই জনসভার পথে কিন্তু ইতিমধ্যে রওনা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তার আগে সভায় পৌঁছানোর আগেই তিনি হঠাৎই গাড়ি থেকে নেমে পড়েন এবং তারপরে কিন্তু এলাকাবাসীদের বাড়িতে পৌঁছে যান তিনি তাদের অভাব অভিযোগের কথা শুনেন সেই ছবি আপনারা দেখছেন পূর্ব মেদিনীপুরের গ্রামবাসীদের সাথে কথা বলেন তিনি তাদের বাড়িতে যান এবং তাদের অভাব অভিযোগের কথা শুনেন সভায় পৌঁছানোর আগেই পূর্ব মেদিনীপুরে হঠাৎই তিনি গাড়ি থেকে নেমে পড়েন এবং তারপরে এলাকাবাসীদের বাড়িতে পৌঁছে যান তিনি এলাকাবাসীদের বাড়িতে যান এবং তারপরে তাদের সাথে কথা বলেন কি অসুবিধা হচ্ছে তাদের কি সমস্যা হচ্ছে তাদের গোটা বিষয়টা তিনি মন দিয়ে শোনেন স্থানীয়দের সাথে কথা বলেন তিনি এ বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি মদন মাইতি মদন সবাই পৌঁছানোর আগে হঠাৎই তিনি গাড়ি থেকে নেমে পড়লেন এবং এলাকাবাসীদের সাথে কথা বলেন ঠিক কি কথা হলো দেখো ঠিক যেমনটা মমতা বন্দ্যোপাধ্যায় করেন হঠাৎ করে এমনকি তার সিকিউরিটি পর্যন্ত জানেন না যে মমতা ব্যানার্জি কখন জনসংযোগ নেমে পড়েন যেমন দেখা যায় যে হঠাৎ যে রাস্তায় যেতে যেতে তিনি গ্রামে ঢুকে পড়েন এবং জনসংযোগ করেন কিছুদিন আমাকে আগেই কিন্তু আমরা দেখেছিলাম কি রান্না হচ্ছে জিজ্ঞেস করতে গিয়ে কিন্তু তিনি মাছ ভাত খেয়েছেন ঠিক তেমন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের গ্রুপ নিয়ে তার দলের গ্রুপ নিয়ে কি করবেন এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করাটা তার পক্ষে কোনো অস্বাভাবিক কিছু নয় ঠিক আজকেও তেমন কিন্তু যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় জাতীয় সড়ক ধরে যাচ্ছিলেন মারিশ ঠিক সেই সময় মারিশটাই তিনি কিন্তু তার গাড়ি ব্রেক করলেন এবং জনসংযোগে নেমে পড়লেন জনসংযোগে একেবারে গ্রামের ভিতরে তিনি পায়ে হেঁটে গেলেন এবং স্থানীয় সুবিধা আসতে একটু কথা শুনলেন মূলত তারা আবাস যোজনা কিছু বাড়ি পাচ্ছেন কিনা কিংবা খাদ্য সাথীর কি সব সমস্যা হচ্ছে কিনা সেই সব সমস্যা কিন্তু তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই মানুষের কাছে শুনলেন এবং বিজেপি যদিও এটা নিয়ে কিন্তু আরোপটা তারা তীরও কিন্তু ছুঁড়ে দিয়েছে তাদের যেটা বলছেন যে আজকে যেহেতু ভূপতিনগরে একটা বড় দুর্ঘটনা ঘটেছে বিস্ফোরণ তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ যাতে সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই সেরকম কিছু এফেক্ট না পড়ে তার জন্য মিডিয়া স্টেশন ঘোরানোর জন্যই মিডিয়ার যে মিডিয়ার যে ঝোঁক সেই ঝোঁকটাকে ঘোরানোর জন্য কিন্তু তিনি মাঝপথে এ ধরনের ঘটনা এটা কিন্তু বিজেপি একটা নিচ্ছকে একটা মোড় ঘোরানোর জন্য ঘটনাকে কিন্তু বলা হচ্ছে এবং এই যে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের যে এই যে জনসংযোগ সবাই যাওয়ার আগে জাতীয় সড়কে নেমে হুট করে যে জনসংযোগ তা যে এই যে সেকেন্ড ইন কমান্ডের যে জনসংযোগ কৌশল তা কিন্তু অভিভূত রাজনৈতিক বিশ্লেষকরা মমিতা ধন্যবাদ মদন সবাই পৌঁছানোর আগে হঠাৎই তিনি পূর্ব মেদিনীপুরে মারিজদায় নেমে পড়লেন এবং তারপরে কিন্তু পায়ে হেঁটে একেবারে পৌঁছে গেলেন গ্রামবাসীদের বাড়িতে সেখানে তাদের অভাব অভিযোগের কথা শুনলেন কোথাও বা বেহাল রাস্তা কোথাও বা বাড়িতে পৌঁছচ্ছে না জল সমস্ত বিষয়টাই তিনি কিন্তু মন দিয়ে শুনলেন আপনারা দেখছেন বর্তমান সময় .com তর্কে নয় চুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় .com আপনারা দেখছেন বর্তমান সময় .com